সংস্কৃতি নামক বাঙালির প্রাণের সাত রাজার ধন এক মানিকের লালন পালন করার দায় আমেরিকার হিউস্টনে নিয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মৌসুমী ব্যানার্জি। জীবন জীবিকার যান্ত্রিক যন্ত্রণায় মানব জমিনে সংস্কৃতির চাষ করেন যেসব খ্যাত অখ্যাত শিল্পীরা, তাদের সঙ্গে আম জনতার মিলন ঘটানোর যোগসূত্রের কাজটা তাঁর। পাশাপাশি জীবনের কিছু বাস্তব সত্যকে সুচারুরূপে প্রতিষ্ঠিত করতে গড়ে তুলেছেন মৌসুমী এমবি ফাউন্ডেশন। নারী শক্তি বিকাশ, প্রবীণ মানুষের প্রতি মানবিক দায়বদ্ধতা সহ বিভিন্ন অলাভজনক সংগঠনে যুক্ত থেকে মৌসুমী এই বন্ধুর পরিস্থিতিতেও মানবিক দায়বদ্ধ থাকছেন। মৌসুমী ব্যানার্জির তাই অসংখ্য প্রশংসা প্রাপ্য। উদ্যানটি ভরে উঠেছিল ক্রুদ্ধ মানুষে। আজ সেদিন ছিল কিন্তু
পাঞ্জাবের এক বিশেষ উৎসব এটি বৈশাখ। আইনি ছলাকলা দেখিয়ে পাঞ্জাবের জনসংখ্যাকে তখন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, যে কথা বলছিলাম। ইংরেজ সেনাবাহিনীর ভারপ্রাপ্ত জেনারেল রেগিনাল্ড ডায়ারের নির্দেশে সেই সেখানে গুলি ছুটেছিল এবং সরকারি যে সংখ্যা আমরা পেয়েছি, সরকারি যে হিসেব আমরা পেয়েছি তাতে নিহতের সংখ্যা 300। বলাই বাহুল্য, আহতের সংখ্যাটি হচ্ছে অনেক বেশি। উৎসব আনন্দে মুখর বৈশাখী সেদিন মুহূর্তে হয়ে উঠেছিল খুনি বৈশাখী। আর এর পিছনে পাঞ্জাবের দুঃশাসক গভর্নর মাইকেল ওটায়ারের ভূমিকা ছিল নৃশংস।
আন্দোলনে জারি করা হলো জরুরি অবস্থা, সঙ্গে সংবাদপত্রগুলো সেন্সর সিদ্ধ ছিল। তাই সেই পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগের খবর শুধু বঙ্গদেশে এসে পৌঁছল অনেকটা দিন পরে। হত্যালীলার পর নানান ছায়া আচ্ছায়ময় বাস্তব এবং গুজব প্রকাশ্যে এলেও তা থেকে পরিস্থিতির ভয়াবহতা পুরোপুরি আঁচ করা সম্ভব হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের গানেও যথারীতি এই খবর সম্পূর্ণ আকারে এসে পৌঁছেছিল। ব্রিটিশ ধর্মযাজক এবং শান্তিনিকেতনের শিক্ষক সিএফ অ্যান্ড্রুস তখন শান্তিনিকেতন থেকে গিয়েছিলেন দিল্লি। রবীন্দ্রনাথের এক ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দিল্লি থেকে সিমলা ঘুরে আসার সময় জালিয়ানওয়ালাবাগের লঙ্কাজনক ঘটনার খবর তিনি পান। 1919-এর 1 মে রবীন্দ্রনাথকে এক চিঠিতে তিনি এই খবরটি জানান। অসহায় গ্রামবাসীর উপর এরোপ্লেন বোমা খেলছে আর কেবল লাঠি হাতে থাকা জনসমাবেশের উপর নির্বিচারে মেশিন গান গুলি ছোটাচ্ছে। চিঠি গোয়েন্দাদের হাতে পড়তে পারে এই আশঙ্কায় এন্ড্রুস ইচ্ছে বেশি কিছু আর লিখতে পারেননি। পুলিশের নজর কিন্তু তিনি এড়াতে পারলেন না। পুলিশ তাকে ট্রেনে গ্রেফতার করে দিল্লি পাঠিয়ে দিল, যদিও তিনি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দিল্লি থেকে অমৃতসর যেতে চেয়েছিলেন। শিবানী জানো গো
ओ सुनो के बजाए ओ
আজি প্রণমি তোমার চলিব নাথ সংসার কাজে। নারী শক্তির বিকাশ ও সমাজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের এক উল্লেখযোগ্য মাধ্যম এমবি ফাউন্ডেশন। ছাত্র, তরুণ প্রজন্ম ও প্রবীণ জনগোষ্ঠীকে বিভিন্ন কর্মপরিকল্পনার মাধ্যমে একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতার হাত থেকে বেরিয়ে আসার সুযোগ করে দিতে সদাই অগ্রসর এমবি ফাউন্ডেশন। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে, বিশেষত সামাজিক ও আর্থিকভাবে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করার লক্ষ্যেই এমবি ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে চলেছে। শিশু ও নবীন প্রতিভাধর আর্থিক অসঙ্গতি সম্পন্ন শিল্পীদের পাশে দাঁড়িয়ে তাদের প্রতিভাকে গুণী বিচারক ও সারা পৃথিবীর দর্শকের সামনে তুলে ধরাই এই এমবি ফাউন্ডেশনের মূল লক্ষ্য। নারী সচেতনতা ও সমাজ কল্যাণমূলক ক্রিয়াকর্মে ও কর্মসংস্থানে এমবি ফাউন্ডেশন সর্বদাই সবার পাশে আছে। আজি প্রণমি তোমার চলিব নাথ সংসার কাজে। গান্ধীজিকে যখন নদীর পাশে পেলেন না, তখন সন্ন্যাসী রাজিয়ে চিত্তরঞ্জন দাসকে তিনি পাশে পাবেন এমন আশা করে 29 বিকেলবেলা নিজেই গেলেন তার কাছে। কিন্তু গান্ধীজির মতো চিত্তরঞ্জন দাস তিনি রবীন্দ্রনাথকে এক প্রতিবাদী আয়োজন করে সেখানে একাই বক্তব্য রাখার প্রস্তাব দিলেন। তখন কবি স্থির করলেন, যদি একাই কিছু করতে হয় তবে আর লোক জড়ো করা কেন। অন্তরে গভীর বেদনা এবং দাগ নিয়ে কবি সিদ্ধান্ত দিলেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকারের দেওয়া নাইট হুড উপাধিকে ত্যাগ করে বড়হাটকে একটি চিঠি। আমার দোষর যে জান ওগো তারে, কে জানে কে জানে। আমার দোষর যে জান ওগো তারে, এক তারা তার নেই কি সারা, এক তারা তার নেই কি সারা। আমার গানে কে জানে, আমার দোষর যে জান ওগো তারে, কে জানে কে জানে। আমার দোষর যে জান ওগো তারে, দোষর যে জান ওগো তারে, কে জানে কে জানে। আমার দোষর যে জান ওগো তারে, তখন কে আসে যায়
दोसर जे जान ओ गो तारे के जाने अमर दोसर जे जान ओ गो तारे के जाने अमर दोसर जे जान ओ गो तारे। सारा रात जेगे चलो से मंदिर हासि আমার পথটা বলার সুযোগ পেল। ভোর শেষে সকাল বেলে এন্ড্রুজ এলেন চিঠি নিতে, সেই সময় ঘটলো আরেক কাণ্ড। চিঠিতে রবীন্দ্রনাথের প্রথমত ভাষা কিছুটা নরমস্বরম করার প্রস্তাব দিলেন এন্ড্রুজ, যা শুনে বলাই ক্ষিপ্ত হয়ে উঠলেন রবীন্দ্রনাথ। অনুষ্ঠানের শুরুতে বলছিলাম আমাদের রয়েছে নানান নতুন পরিকল্পনা, যেমন আজ থেকে নতুন শিল্পীদের গান কবিতা আমরা নিয়ে আসতে চলেছি আপনাদের কাছে, এবং তার জন্য আপনারও জানাতে চলেছি আপনাদের কাছে। যদি মনে করেন আপনারা চাইছেন আপনাদের গান বা কবিতা আমরা প্রচার করি আমাদের এই অনুষ্ঠানে, তাহলে তা রেকর্ড করে পাঠিয়ে দিন নিচে দেখানো এই ঠিকানায়। নির্বাচিত যদি হয় আপনার সেই পারফরমেন্সটি, তাহলে আজই প্রণবী তোমার অনুষ্ঠানের শেষ অংশে আপনাকেও আমরা দেখতে পাবো, যেমন আজ পরিচয় হবে এই নতুন শীর্ষ। শুধু মনে রাখবেন কোন ঠিকানায় পাঠাতে হবে সেটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। সবাই প্রতিষ্ঠিত শিল্পী নতুন শিল্পী সবাই মিলে আমি সাজিয়ে দেব আমাদের অনুষ্ঠান আজই প্রণবী তোমারে। সে যে বাহির ছেড়ে অন্তর
ঘুমবো।